হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খ্যাতিমান সাংবাদিক মাহবুজুল্লার মরদেহ এসে পৌঁছলে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বিমানবন্দর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় মোহাম্মদপুরে সেখানে গোসল শেষে মরদেহ নেওয়া হয় গ্রিন রোডের বাড়িতে রোববার গ্রিন রোড ডরমেটরি জামে মসজিদ এবং জাতীয় প্রেস ক্লাবে দুই দফা জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বরেণ্য এই সাংবাদিককে গ্রিন রোডের ডরমেটরি মস্ক যেখানে ওনার বাসা সেই এলাকায় ওনার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে জানাজা শেষে আমরা চলে যাব জাতীয় প্রেসলাবে সেখানে ওনার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং ওখানে ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন হবে এই প্রক্রিয়াগুলো শেষে আমরা ওনাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাব ছাত্র অবস্থায় সাংবাদিকতা শুরু করেন মাহফুজুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতাও করেন কাজ করেছেন কূটনীতিক হিসেবেও রাজনীতি সহ বিভিন্ন বিষয়ে বাংলা ও ইংরেজি ভাষায় তার পঞ্চাশটিরও বেশি বই রয়েছে আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা